টেন্ডার দুর্নীতি তদন্তে এবার পুলিশি হেফাজতে থাকা প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখার্জি ও প্রাক্তন কর্মী দিলীপ গড়াইকে নিয়ে বিষ্ণুপুর পৌরসভায় এলেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে লাল টি শার্ট পরে গাড়ি থেকে নেমে পৌরভবনে যান শ্যামাপ্রসাদ মুখার্জি। পিছনে মাথা নিচু করে হাঁটতে দেখা যায় দিলীপ গড়াইকে। প্রথমে ধৃতদের সঙ্গে পৌর প্রধানের ঘরে পৌঁছান পুলিশ আধিকারিকরা। বিষ্ণুপুর থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।